আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বলবো সেই বুড়ি মহিলার ঘটনা, যে বুড়ি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল। চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বুড়ি তার মালপত্র একটি পুটলির মধ্যে বেঁধে তার দরজার সামনে অপেক্ষা করছিল, কেউ যদি তার মাথায় সেই পুটলিটি তুলে দেয়। কেননা সেই বুড়ি শুনেছে মক্কায় এক জাদুকর এসেছে, আর সেই জাদুকরের সঙ্গে যারই সাক্ষাৎ হয় সেই তার বাপদাদার ধর্ম ছিনিয়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করায়। বুড়ি সেই জাদুঘর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে তার বাপদাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নেবে। তাই সেই বুড়ি ঘরের সামনে সকল মালপত্র নিয়ে বসা। সেই রাস্তা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। বুড়ি হুজুরকে দেখে বললেন, ভাতিজা, এই মালগুলি আমার মাথার ওপর উঠিয়ে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মালগুলো হাতে নিলেন, দেখলেন খুবই ওজনী মাল। এত ওজনী মাল বুড়ি ওঠাতে পারবে না, মাথার উপর নিয়ে বহন করতে পারবে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে বললেন, এগুলো হলো খুবই ওজনী, আপনি যদি এজাজত দেন তাহলে আমি আপনার গন্তব্যে পৌঁছে দিব। আপনি যেখানে বলবেন আমি সেখানে গিয়ে দিয়ে আসবো। বুড়ি খুবই খুশি হলেন এবং তাকে ইজাজত দিলেন। দয়ার নবী মায়ের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির সেই সকল মালপত্র নিজের মাথায় তুলিয়ে বুড়ির পিছু পিছু যাচ্ছিল বুড়ির গন্তব্যে। হুজুর সেই বুড়িকে জিজ্ঞাসা করলেন, আপনি মক্কা ছেড়ে কেন চলে যাচ্ছেন? বুড়ি বলল, আমি শুনেছি মক্কায় এক জাদুকর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে। আমি সারা জীবন মূর্তি পূজা করেছি, আমার বাপদাদা মূর্তি পূজা করেছে। আমি চাই না আমার এই বয়সে আমার বাপদাদার ধর্ম ছিনিয়ে যাক, তাই আমি মক্কা শহর ছেড়ে পলায়ন করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে তার মাল ফেলে দেননি, বরং যত্ন সহকারে মাথার উপরে বহন করে ওই বুড়ির সকল মালামাল বহন করে নিয়ে গেলেন। বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, চলে আসছিলেন। তখন বুড়ি তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য এত কষ্ট করেছ, তোমার নামটা বলো, যাতে আমি লোকদের সামনে তোমার নাম বলে বলে আমি তোমার প্রশংসা করতে পারি। আমি মক্কা থেকে এক জাদুকরের ভয়ে পালিয়ে এসেছি, সাথে সাথে আমি মক্কার এই প্রশংসাও করব যে মক্কায় জাদুকর আছে সেই মক্কায় তোমার মতো একটি ভালো মানুষও আছে, উদার পরোপকারী যুবক আছে। আমি তাদের কাছে তোমার নাম বলে বলে তোমার খবর তাদেরকে জানাবো। বুড়ির কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে বললেন, আপনি যে জাদুকরের ভয়ে, যার ভয়ে মক্কা ছেড়ে এখানে চলে এসেছেন, আমি সেই মুহাম্মদ। বুড়ি বলল, সত্যি সত্যি আপনি মুহাম্মদ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, সত্যি আমি সেই মুহাম্মদ। তখন বুড়ি বলল, তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে, সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি আর দেরি করবেন না, আমাকে কলমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই ঘটনাটি অনেক আলেম ওলামাদের মতে ভুল বলে প্রমাণিত হয়েছে। অনেক আলেম ওলামা বলে থাকে এই ঘটনাটি নাকি ভুল। আমি জানি না এই ঘটনাটি কতখানি সত্যি, ছোট থেকে এই ঘটনাটি শুনে আসছি, হয়তো আপনারাও শুনেছেন। এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা আপনি যদি জেনে থাকেন বা আপনারা যদি জেনে থাকেন, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সমস্ত ইসলামিক নোটিফিকেশন পেতে এক্ষুনি সঙ্গে থাকুন, পাশে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভির সঙ্গে।